হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভরি ওয়ান ওয়েলকাম টু ইউর চ্যানেল জব জেনেক্স বন্ধুরা আজ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সির তরফ থেকে আপনাদের নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে এখানে উচ্চ মাধ্যমিক পাশে আপনারা ছেলে মেয়ে অনেকেই একাধিক পোস্টে আবেদন করতে পারবেন এবং গ্র্যাজুয়েশান পাশেও একাধিক পোস্টে আবেদন করা যাবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে সকলে এখানে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কবে থেকে কবে পর্যন্ত আবেদন চলবে কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কত ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ভিডিও ডিটেলসে যাওয়ার আগে প্রতিবারের নাই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখবেন যে কোনো রকম গুরুত্বপূর্ণ সরকারি বা বেসরকারি চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য যদি ভিডিওটি উপকারে লাগে লাইক বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং সকলকে জানার সুযোগ করে দেবেন বন্ধুরা আপনারা যারা আগে থেকে আমাদের চ্যানেলে জুড়ে আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন যাতে এই নিউজটি সকলের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে দেখে নিই এখানে কত পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাশে আপনারা ছেলে মেয়ে অনেকেই একাধিক পোস্টে আবেদন করতে পারবেন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি দেখতে পাচ্ছেন ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সির তরফ থেকে বেরিয়ে এসেছে মিনিস্ট্রি অব জল তরফ থেকে এবং সেন্ট্রাল গভর্নমেন্টে রিক্রুটমেন্ট হবে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা অফিসিয়াল নোটিশটি আমরা ডাউনলোড করে নিয়েছি অ্যাডভার্টাইজ নাম্বার আপনাদের সামনে শো করছে অ্যাডভার্টাইজ নাম্বার জিরো সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দেখতে পাচ্ছেন ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সির তরফ থেকে নিউ দিল্লির থেকে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে এবং অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে তো চলুন বন্ধুরা কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আমরা দেখে নিই প্রথমেই বন্ধুরা যে পোস্টটিতে নিয়োগ করা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হচ্ছে লেভেল টু অনুযায়ী আপনাদের স্যালারি প্রোভাইড করা হবে এখানে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হচ্ছে টোটাল শূন্য পদের সংখ্যা দেখতে পাচ্ছেন তেইশটি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে এবং বন্ধুরা আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন প্রতিটা পদের ক্ষেত্রে এস টি এস সি ও বিসিদের যেরকম বয়সের ছাড় দেওয়া হয়ে থাকে অবশ্যই সেই ছাড় পেয়ে যাবেন প্রথম পোস্টি দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন ক্লার্ক এবং তেইশটি শূন্য পদে আঠাশ থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন নেক্সট দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফার গ্রেড টু পদে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা এখানে লেভেল ফোর অনুযায়ী আপনাদের স্যালারি প্রোভাইড করা হচ্ছে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন শূন্য পদের সংখ্যা দেখতে পাচ্ছেন পাঁচটি শূন্য পদ রয়েছে নেক্সট বন্ধুরা নেক্সট যে পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছেন নেক্সট আপনাদের যে শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এখানে আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হচ্ছে এবং স্যালারি প্রোভাইড করা হচ্ছে লেভেল ফোর অনুযায়ী দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার টাকা একশো টাকা পর্যন্ত স্যালারি পেয়ে যাবেন এখানে শূন্য পদের সংখ্যা দেখতে পাচ্ছেন বারোটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন এবং এইচটিএসসিরা যেরকম বয়সের ছাড় পেয়ে থাকেন অবশ্যই সেই ছাড় পেয়ে যাবেন নেক্সট দেখতে পাচ্ছেন বন্ধুরা জুনিয়ার অ্যাকাউন্টার অফিসার পদে নিয়োগ করা হচ্ছে টোটাল শূন্য পদের সংখ্যা রয়েছে পাঁচটি লেভেল সিক্স অনুযায়ী এখানে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে দেখতে পাচ্ছেন এক লাখ বারো হাজার টাকা পর্যন্ত স্যালারি প্রোভাইড করা হচ্ছে এবং এখানে আপনাদের একুশ বছর থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন নেক্সট বন্ধুরা দেখতে পাচ্ছেন হিন্দি ট্রান্সলেটার নিয়োগ করা হচ্ছে এখানে একটিমাত্র শূন্য পদ রয়েছে এবং স্যালারি পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে আপনাদের স্যালারি প্রোভাইড করা হচ্ছে এখানে এজ লিমিট যেটা বলা হয়েছে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন নেক্সট দেখতে পাচ্ছেন জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে বন্ধুরা এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে ষোলোটি শূন্য পদ রয়েছে এখানে সিভিল জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলে নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা নিচের পোস্টগুলির ক্ষেত্রে আপনারা অনেকে আবেদন করতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক স্টেনোগ্রাফার গ্রেড টু আপার ডিভিশন ক্লার্ক জুনিয়র অ্যাকাউন্ট অফিসার এই সমস্ত পোস্টের ক্ষেত্রে আপনারা অনেকে আবেদন করতে পারবেন এবং প্রতিটি ক্ষেত্রে এজ লিমিটেড আপনারা ছাড় পেয়ে যাবেন এস টি জন্য বন্ধুরা আমরা দেখে নিচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আপনাদের উচ্চ মাধ্যমিক পাশের কথা বলা হয়েছে অর্থাৎ যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ লাগবে সঙ্গে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের টাইপিং স্পিড মিনিমাম পঁয়ত্রিশটি ওয়ার্ড পার মিনিট ইংলিশে অথবা আপনাদের তিরিশটি ওয়ার্ড পার মিনিট হিন্দিতে টাইপিং স্পিড থাকতে হবে এখানে কি বলা হয়েছে দেখুন যদি আপনাদের এই নলেজটা থাকে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে না থাকলেও আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার সার্টিফিকেটের কথা বলা হয়েছে অর্থাৎ বেসিক কোর্স কম্পিউটারের বেসিক কোর্স যদি আপনার ছ মাসের করা থাকে আপনাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে যদি না করা থাকে তাও আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ হলেই বন্ধুরা আবেদন করতে পারছেন দেখতেই পাচ্ছেন এখানে কম্পিউটার সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাবেন না থাকলেও আপনারা আবেদন করতে পারবেন নেক্সট বন্ধুরা নেক্সট আমরা দেখে নেব বন্ধুরা যে পদে নিয়োগ করা হচ্ছে দেখছেন স্টেনোগ্রাফার গ্রেড টু নিয়োগ করা হচ্ছে এই ক্ষেত্রে দেখুন আপনাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হলেই আপনারা এখানে আবেদন করতে পারছেন সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনাদের কম্পিউটারের যদি স্পিড এখানে মিনিমাম থাকতে হবে আশিটা ওয়ার্ড পার মিনিট অর্থাৎ বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাশ হলেই আপনারা আবেদন করতে পারছেন এবং কম্পিউটারে যদি আপনার স্পিড থেকে থাকে আশিটি ওয়ার্ড পার মিনিট ইংলিশে তাহলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে বা আপনাদের এখানে সিলেক্ট করা হবে দেখতে পাচ্ছেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারছেন স্টেনোগ্রাফার গ্রেড টু পদে নেক্সট বন্ধুরা দেখতে পাচ্ছেন আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আপনাদের ডিগ্রি কোর্স হ্যাঁ বন্ধুরা যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েশন পাশ হয়ে থাকেন তাহলেই এখানে আবেদন করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কম্পিউটার নলেজ অর্থাৎ বেসিক কম্পিউটার সার্টিফিকেট যদি থেকে থাকে আপনাদের ছ মাসের ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এবং বন্ধুরা গ্র্যাজুয়েশন অবশ্যই পাশ হতে হবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হলেই আবেদন করা যাবে কম্পিউটার সার্টিফিকেট যদি নাও থাকে তবুও আবেদন করতে পারবেন এখানে কম্পিউটার সার্টিফিকেট থাকলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে নেক্সট বন্ধুরা আমরা দেখে নেব বন্ধুরা নেক্সট যে পদে নিয়োগ করা হয়েছে এখানে জুনিয়ার আর অফিসার পদে নিয়োগ করা হয়েছে এখানে ডিগ্রি কোর্স করার কথা বলা হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে বা অর্থাৎ যে কোনো শাখায় আপনারা গ্রাজুয়েশন পাস হলে আবেদন করতে পারবেন সঙ্গে বন্ধুরা তিন বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ক্যাশ অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আপনার তিন বছরের অভিজ্ঞতা থেকে থাকে তবেই আপনারা এই জুনিয়র অ্যাকাউন্ট পদে আবেদন করতে পারবেন নেক্সট বন্ধুরা আমরা দেখে নেব নেক্সট যে পদে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছেন হিন্দির ট্রান্সলেটার নিয়োগ করা হয়েছে যে ক্ষেত্রে বলা হয়েছে যে অবশ্যই আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে হ্যাঁ বন্ধুরা মাস্টার ডিগ্রি থাকতে হবে হিন্দির ওপর অথবা ইংলিশের ওপর তবেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া এক্সট্রা কিছু কোয়ালিফিকেশান অথবা বলা হয়েছে আপনারা একবার নোটিশটি ডাউনলোড করে নেবেন ডেসক্রিপশন বক্সে নোটিশটি ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে নোটিশটি একবার ডাউনলোড করবেন রিড আউট করবেন উচ্চ মাধ্যমিক পাশে আপনারা একাধিক পোস্টে আবেদন করতে পারবেন যেমন লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়ার এখানে দেখতে পাচ্ছেন আপার ডিভিশন ক্লার্ক এছাড়া দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফার গ্রেড টু প্রভৃতি পদে আপনারা সকলে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সকলের নেক্সট দেখতে পাচ্ছেন আপনাদের জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলে নিয়োগ করা হচ্ছে যে ক্ষেত্রে অবশ্যই আপনাদের ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং লাগবে এবং রিকোনাইন্স বোর্ড থেকে অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ে যদি সিভিল ইঞ্জিনিয়ারিং করা থাকে আপনারা এইখানে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন পরিষ্কার লেখা আছে তো বন্ধুরা কীভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা লাগবে আমরা একে একে দেখে নেব বন্ধুরা এখানে আবেদন আপনাদের শুরু হয়ে গেছে দশ পাঁচ দু থেকে এবং আবেদন চলবে পঁচিশ ছয় দু একুশ পর্যন্ত অর্থাৎ মে মাসের দশ তারিখ থেকে শুরু হয়েছে এবং পঁচিশ ছয় অর্থাৎ জুন মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন শুরুতেই বলে রাখি বন্ধুরা এখানে আবেদন করার জন্য আবেদন আবেদন যে যে পেমেন্ট করতে হবে আবেদন ফি দেখতে পাচ্ছেন জেনারেল ও ও বিসিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আটশো চল্লিশ টাকা হ্যাঁ বন্ধুরা আটশো চল্লিশ টাকা জেনারেল ও ও বিসিদের ক্ষেত্রে এবং এসটি এস সি এস ও ওম্যান্স ক্যান্ডিডেট ওমেন্স ক্যান্ডিডেট যারা রয়েছেন দেখতে পাচ্ছেন ওম্যান্স ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের শুধুমাত্র পাঁচশো টাকা অর্থাৎ জেনারেলদের আটশো চল্লিশ টাকা ও বিসিদের আটশো চল্লিশ টাকা এছাড়া এসসি এস টি ওম্যান্স এবং দেখতে পাচ্ছেন পিডাব্লিউডি সমস্ত পাঁচশো টাকা পেমেন্ট ফি এখানে পেমেন্ট করতে হবে এখানে টি এস সি ও বিসিতে যেরকম গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়ে থাকে সেই সমস্ত ছাড় আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন নোটিশটি একবার ডাউনলোড করে অবশ্যই রিড আউট করবেন কীভাবে অ্যাপ্লাই করবেন দেখুন এখানে হাউ টু অ্যাপ্লাই বলে একটি অপশান শো করছে যেখানে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছে যে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন কোন ওয়েবসাইটে যেতে হবে অবশ্যই একবার এই নোটিশটি ডাউনলোড করুন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও ডিসক্রিপশানে দেওয়া থাকবে অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনারা নোটিশটি ডাউনলোড করতে পারেন আবেদন চলছে আপনাদের অনলাইনে অবশ্যই অনলাইন মুডে আপনাদের আবেদন করতে হবে আবেদন করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নোটিশটি ডাউনলোড করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা একবার ভিজিট করে দেখে নিতে পারেন এডুকেশন কোয়ালিফিকেশান অনেকেরই ম্যাচ করবে তো সকলে আবেদন করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং পঁচিশ ছয় দু হাজার একুশ হলো আবেদন করার লাস্ট ডেট তো বন্ধুরা জলশক্তি বিভাগ থেকে আপনাদের নতুন রিক্রুটমেন্ট করা হচ্ছে অনেকগুলি শূন্য পদ রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে একাধিক পোস্টে লোয়ার ডিভিশন ক্লাস ক্লার্ক আপার ডিভিশন ক্লার্ক স্টেনোগ্রাফার পদে আপনারা আবেদন করতে পারবেন এবং গ্র্যাজুয়েশন পাস হলেও আলাদা আলাদা পোস্ট রয়েছে যেমন হিন্দি ট্রান্সলেটার এবং একাধিক পোস্টে আপনারা আবেদন করতে পারবেন তো অবশ্যই নোটিশটি ডাউনলোড করুন নোটিশটি ডাউনলোড করলেও আপনারা এখানে অ্যাপ্লাই অনলাইন বলে অপশন পেয়ে যাবেন এছাড়া ডিসক্রিপশন বক্সেও নোটিশটি ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে যদি নিউজটি ভালো লেগে থাকে যদি এই নোটিশটি আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মাঝেখানে শেয়ার করবেন এবং বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকনটি বাজি রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও